ঘরে বাইরে তো তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি দেবলীনা। তো তোমরা যারা নতুন আসো তাদের সূত্রে প্রত্যেক দিন আমি দেবলীনা আমি দেবলীনা বলতে হয়, কারণ আমার মনে হয় যদি কোনো নতুন বন্ধু আসে তাহলে তাই জন্যে আমি দেবলীনা। তো আজকে শুভ দশমী, যদিও দিনটা শুভ হয় না মোটেও, তো খারাপ তো অবশ্যই লাগে যে আজকে মা চলে যাবে, আবারও একটা বছরের অপেক্ষা। আর কি বলতো, হয়তো আজকে ব্লগটা অনেকেই বা অনেকেই বিজয়া, আমার কাছে অনেকেই ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে মেসেজ এসেওছে শুভ বিজয়া দশমী, কিন্তু আমার মনে হয় না যে বিজয়াটা সকালবেলাই হয়ে যায়। আমার মনে হয় মা মণ্ডপ ছেড়ে যাবে, মানে মা জলে ভাসান চলে যাবে, তারপর বিজয়া হয়, মাকে প্রণাম করে এসে তারপর আমরা বাড়ির বড়দের বিজয়ার জন্য প্রণাম করি। তো আমার মনে হয় যে মা চলে যায় তারপর বিজয়া হয়, আমি সেটা বিশ্বাস করি। অনেকেই হয়তো নাও বিশ্বাস করতে পারে, তো সবাই তো সব একই ভাবে বিশ্বাস করে না বা সবার মতামত এক হয়ও না, আমি এটাই বিশ্বাস করি। যাই হোক না কেন, তো যারা আমাকে বলেছে আজকে সকাল সকাল শুভ বিজয়া দশমী তাদেরকে আমি এখনো বলিনি, ফিরে এসে তারপর এখানে না সকালেই ভাসান দিয়ে দেয়। এখানে আমাদের ওখানে যেরকম রাতে হয় তো এখানে সেরকমটা হয় না, তাই আমরা সকালেই যাব। দেখতেই পাচ্ছ স্নান দান হয়ে গেছে, ওদিকে আমার পুজোও হয়ে গেছে, আজকেও আমি একটা নতুন পরে নিয়েছি, কিন্তু আজকেই কোটা শেষ, আমার আর নেই, পুজোও শেষ, আমার জামা কাপড়ও শেষ, কিন্তু একটাও কুর্তি পরা হয়নি, এখনো তিনখানা কুর্তি পুরো নতুন ধরাই রয়েছে, দেখা যাক কালী পুজো এখনো আছে। আর আজকে আমি এবার এত বড় ভুল করেছি, এত শাড়ি এনেছি কিন্তু বাড়ি থেকে না, লাল নতুন শাড়ি ওখানে তিনখানা আমার পরে রয়েছে কিন্তু একটাও আনা হয়নি, এনেছি একটা, ওটা নতুনই বলতে পারি, আমি বিয়েতে পেয়েছিলাম একটা, মানে দেশের বাড়িতে যখন হয়েছিল প্রোগ্রাম তখন কেউ একজন দিয়েছিলেন, ওখানে দিনের বেলা হয়েছিল, তো কেউ একজন দিয়েছিলেন যেটা বিপত্তারিণী পুজোর দিন মামনি ওখানে একদিন পরেছিল, আর তারপর আমি ওই শাড়িটাই এনেছি, শাড়িটা আমার নিজের খুব পছন্দ হয়েছিল। তো এমন কিছু হ্যাবক কিছু নয়, হয়তো তোমরা অনেকেই পরার পর ভাববে যে ছাপা শাড়ি, হ্যাঁ হতেই পারে, আমি শাড়িটার নাম জানি না, কিন্তু প্রিন্টটা ইক্কা তিক্কাত মতো, তো ওটাই আজকে পরে যাব, কিন্তু বিশ্বাস করো মানে এখনো বসে রয়েছি, কিন্তু আজকে পণ করেই ছিলাম যাই হয়ে যাক না কেন ভাত আজকে খাবোই, মানে আজকে দুদিন পুরো, মানে গোটা দুদিন বাদে আজকে রান্নাঘরে গেছি, তো পুজোর টাইমে কারোরই ইচ্ছে করে না রান্না বান্না করি। যাই হোক, কালকে রাতে আমি এটা করতে চেয়েছিলাম, মানে মাছের ঝোল আর ভাত, ও বললো যে কোনো দরকার নেই, চিলি চিকেনটা থাক আর টিক্কা কাবাব থেকে ওই পরোটা, তোমরা তো জানোই কালকে ব্লগটা যারা যারা দেখবে, মানে আজকে সকালে যে ব্লগটা যাবে সেটা তো দেখেইছ তোমরা, মানে যারা দেখবে তারা তো জানতেই পারবে, তো সেটার কথাই বলছি, কালকে রাতে এটাই হয়েছে। আর আজকে এবার রেডি হব আস্তে আস্তে, আর ইচ্ছে মানে বডিতে আর একটু এনার্জি বেঁচে নেই যে আবার আজকে ভালো সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে যাই। প্রথম দিনের এনার্জিটা মানে হেভি লেভেলে ছিল, যেটা ছিল ষষ্ঠীর দিন চুড়িদার পরেছি, অষ্টমীর দিন তো আরো বেশি এনার্জিতে ছিলাম, তারপর থেকে এনার্জি ডাউন হওয়া শুরু হয়েছে, ব্যাস। আজকে না অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য বেরিয়েই ব্লগটাকে শুরু করতে হলো। দেখো তোমাদেরকে বলছিলাম যে ছাপা শাড়ি মতনই, এইটাই সেই শাড়িটা, তো পুরো ভিডিওটা তোমাদের সাথে এখন দেখানো হলো না, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে, রান্না টান্না করে আজকে যেতে হচ্ছে, তো ওই জন্য লেটটা একটু হয়ে গেছে, তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। এই যে বেরিয়ে গেছে আমরা, ওই দেখো অ্যাপিডি, এখানে চলছে রেজিস্ট্রেশন, কারণ ওখানে সব নাম ডেকে ডেকে বরণ চলছে। Yes.
सेंटर वाले जस्ट एलम रास्ता फोन धरते पाई कारण सीदुरे हाथ पुरो माखा छिलो तो खूब 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 भालो केटेछे बोले बोझाते पारबो ना जे कि लेवेलेर भालो काटलो कारण आमादेर कपालटा एतटाई भालो आमरा जस्ट गेछि आमार टोकेन नम्बर छिलो 176 एपिडि छिलो 175 तो 180 अब्दि रेजिस्ट्रेशन चलेछे माने टोकेन नम्बर दिए दिए आसले एइखाने एइ सिंदूर खेला अंजलि एइ जिनिसगुलोके बन्ध राखते बोलेछिलो पुलिश तो जारा पुजोटा करछे तारा निजेदेर दायित्वे एइ जिनिसगुलोके करेछे तो ওই জন্য ওরাও খুব চাপে রয়েছে আর কি তো ওই জন্য রেজিস্ট্রেশন করিয়ে টোকেন নাম্বার দিয়ে দিয়ে তারপর লাইন দিয়ে খুবই ভালো হয়েছে ওই জন্য ভিড় তেমন একটা হয়নি আর আজকের জন্য মাকে সিঁদুর পরানোর জন্য বলেছিল যে মাস্কটা না পরলেও চলবে শুধুমাত্র যারা বরণ করবে তারা কিন্তু বাড়ি থেকে যারা গেছে বা আদারওয়াইজ যারা থাকবে তাদেরকে মাস্ক পরতেই হবে তো ওই জন্য আরো ভালো লেগেছে আর কি মাস্ক পরতে কারই বা ভালো লাগে সেজে গুজে তো রান্না তো করেই গেছি তোমাদেরকে দেখাবো তার আগে মুখটা ধুয়ে নি হাত পা ধুয়ে নি মোটামুটি এই হাতগুলো ধুয়ে নিয়ে তারপর করেছি মানে ফোনটা ধরলাম আর কি রাস্তার জন্য আমি ফোনটা ধরতেও পারিনি অ্যাপিতিরা আসেনি কিন্তু আমাদের একটু তাড়া আছে তাই জন্য চলে এলাম ওর আবার অফিসও আছে তো মিটিংও আছে আবার 4টা থেকে তো চলো এখনকার মতো বিদায় নিচ্ছি তোমাদের থেকে আর কি তারপর মাকে বিদায় জানিয়ে এসেছি তাই জন্য এবার সবাইকে বলছি যে শুভ বিজয়া যারা আমার থেকে বড় তাদেরকে জানাই বিজয়ার প্রণাম আর যারা আমার থেকে ছোট তাদেরকে জানাই শুভ বিজয়ার ভালোবাসা তো সবার যেন বছরটা ভালো কাটে আবারও আমরা সবাই মিলে মা আসার অপেক্ষায় থাকব তো বরণ করতে গেলে মনটা একটু খারাপও হয়ে যায় যে মাকে বিদায় জানাতে এসেছি আর কি তো চলো এখন আগে খাওয়া দাওয়াটা করে নি আপনাদেরকে বললাম না আমি রান্না করে রেখে গেছিলাম দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করে রেখে গেছিলাম যেটা কিনা এখন গরম বসালাম আর এখানে ভাত কড়াই আছে তো চলো এটা গরম হোক তারপর খেয়ে দেই নি জাস্ট ঘুম থেকে উঠলাম আমরা আর কি লেভেলে বৃষ্টি হচ্ছে শুধু দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে সাথে মেঘ ডাকছে এত জোরে জোরে না মানে এখানে বিকেলের আশায় কোনো কাজ আর কি দেখা যায় না প্রচন্ডই বৃষ্টি হচ্ছে আজকে রাতের মেনু হচ্ছে লুচি আর মাটন কিমা দিয়ে করেছি হচ্ছে আলুর দম দেখা যাক খেয়ে দে কেমন হয় অনেকদিন ধরে ইচ্ছে করছিল তো কালকে মাটন বানাবো বলেও মাটনটা নিয়ে এসেছে আজকেই তো ভাবলাম আছে যখন ঘরে করেই দিই তো মানে করেই নিই আর এই ব্যাপারটা এরকম তো চলো এবার খেয়ে দেই নি সাথে লাস্ট কখন কথা বলেছি আমার সত্যিই মনে পড়ছে না আসলে সন্ধ্যের টাইমটা আর ক্যামেরাটা ধরাই হয়নি কারণ আমার এক দিদি জামাইবাবু তার মেয়ে এসেছিল ব্যাঙ্গালোরেই থাকে ওরা ইলেকট্রনিক সিটির ওখানে থাকে আর এই ক্রসিংটার এখানে ওদের এক রিলেটিভের বাড়ি তো ওখান থেকে আমার বাড়িতে এসেছিল সেই জন্য ওর মেয়েটাকে নিয়েই ব্যস্ত ছিলাম তো ওই জন্য আর ওরাও এসেছিল একটু গল্প টল্প করছিলাম কয়েক ঘন্টার জন্য তো ওই জন্য আর হয়ে ওঠেনি
তো চলো আজকের মতো তাহলে ব্লগিংটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই সবার মন খারাপ, মন খারাপটাকে এবার কাটিয়ে উঠতে হবে, কারণ বাঙালি তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, এরপরে আবার লক্ষ্মী পুজো, কালী পুজো, মানে সবটাই পেয়ে যাবো আমরা, ভাই ফোটা আছে। তো চলো এই মন খারাপটাকে নিয়ে সাথে 1 বছরের অপেক্ষা আবারও। তো যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো টাটা, গুড নাইট।